সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। উপস্বাস্থ্য কেন্দ্র নিয়ে জটিলতা বেড়েই চলেছে গোঘাটের কুমুরশা গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। আজ বুধবার উপস্বাস্থ্য কেন্দ্র চালু করার দাবিতে আমরণ অনশনে বসলেন বাদলা, শিলামপুর, কুমুরশা, কানপুর এলাকার গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দাবি মতো চাষি পরিবারের পক্ষ থেকে 20 লক্ষ টাকা মূল্যের জমি দেওয়া হয়েছে। পরিষেবা চালু হয়েছিল কিন্তু হঠাৎ করে সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তাদের অভিযোগ, চক্রান্ত করে এই উপস্বাস্থ্য কেন্দ্র অন্যত্র নিয়ে যাওয়ার প্ল্যান হচ্ছে, যেটা তারা মেনে নেবেন না। যতক্ষণ না প্রশাসন বাদলায় স্থায়ী উপস্বাস্থ্য কেন্দ্রের দাবি মেনে নেবেন, ততক্ষণ তারা আমরণ অনশন চালিয়ে যাবেন। দেখুন বিস্তারিত। আজকে এখানে কেন আপনারা? আজকে এখানে আমরা আছি এই কারণে, আমাদের যে বাদলাতে, বাদলার মোড়ে আমাদের যে একটি উপস্বাস্থ্য কেন্দ্র করার জন্য আমরা দাবি করেছিলাম, সেটি আমাদের এখন, আমরা সেই জন্যই হচ্ছে অনশন আমরা করছি। বাদলা, ছিলামপুর, কুমুরশা, কানপুর এই চারটি পাড়া মিলে আমরা এখানে সবাই, সব সদস্যরা আছি। আমরা অনেকজন হচ্ছে এখানে বসে আছি, সকাল থেকে 10 জন উপশম করছে। খোর্দ কানপুরের যে জলাশয় জায়গাটিতে উপস্বাস্থ্য কেন্দ্রটি নিয়ে যাওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের, আমরা চাইছি আমরা এইখানে করতে। এইখানে আমাদের দোকান দোকান আছে, ব্যাংক আছে, ওষুধ দোকান আছে, সামনে রাস্তাঘাটের আছে, রাস্তাঘাট আছে, গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে। আমরা যা, আমরা চাইছি যে আমরা এখানে করবো। আমাদেরকে 20 লক্ষ টাকার এখানে আমাদের জায়গা পর্যন্ত সরকারকে দান করেছে। আমাদের দাবি, আমরা বাদলার মোড়েই মানতে হবে, এটা করবো উপস্বাস্থ্য কেন্দ্রটা আমরা। আমাদের তো চালু হয়ে গেছে, কদিন চলবে এই অনশন যদি না দাবি না মানে? যতদিন না উঠবে না দাবি, আমাদেরকে যদি না অনুমতি দেয় উপস্বাস্থ্য কেন্দ্র, চলবে আমরা এখানে এইভাবে অনশন করবো। এই গ্রামটার নাম কি যেখানে আমরা অনশন করছেন? আপনার নাম? সাবিনা খাতুন। সাবিনা খাতুন, কেন আপনাদের অনশন বলতে? আমাদের তো আজ থেকে 2 মাস আগে উপস্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন হয়ে গেছে, আপনারা দেখেছেন হয়তো। প্রধান সাহেব ও বিএমএই থেকে উদ্বোধন করে অস্থায়ীভাবে কাজ শুরু হয়ে গেল। আমরা পরিষেবা পাচ্ছিলাম, আমাদেরকে বলেছিল বিএমএই বা প্রধান আরও যারা আছে যে জায়গা দিতে পারলে এখানে হয়ে যাবে। সেই সুবাদে আমাদের গ্রামের মানুষ তারা জায়গা দিলেন, 15 শতক জায়গা। হ্যাঁ, 20 লক্ষ টাকার জায়গা তিনি দান করলেন। দান করার পরে আমরা এবারে এখানে উপস্বাস্থ্য কেন্দ্রটি করার জন্য যখন লেগে পড়ছি, হঠাৎ করে খবর পাচ্ছি যে বিডিও ম্যাডাম নাকি গত পরশু দিন মিটিং ডেকেছে, ডেকে সেইটা কানপুরের জলার দিকে চলে যাচ্ছে। কানপুরের জলাশয় যেখানে মানে রাস্তাঘাট, হ্যাঁ, যাবার মতো বা ওখানে মেয়ে ছেলেদের বিশেষ করে মহিলাদের যাবার মতো রাস্তাঘাটও নাই আর ওখানে পরিষেবা দেওয়ার মতো জায়গা নাই। তো আমরা চাইছি চারটি গ্রামের, এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এই চারটি গ্রামের মিডিল পয়েন্ট। এখানে আপনারা দেখুন, কানপুরেরও মানুষ আছে, কুমুরশা আছে, বাদলা আছে, ছিলামপুর আছে, চারটি গ্রামের মিডিল পয়েন্ট। এবং আমাদের যে জায়গাটি দান করেছে তার পাশেই ওষুধের দোকান আছে, ব্যাংক আছে, হ্যাঁ, সমস্ত কিছু পাবে এই জায়গায় বলে। আমরা সব কিছু করে কেন আমাদের স্বাস্থ্য কেন্দ্রটি চলে যাবে? আমাদের কাছে আজ এখনো পর্যন্ত কেউ আসেনি, আমরা অনশন করছি। এখানে যদি হয় 4000 মানুষ উপকার হবে, আর কানপুরে হলে আপনারা খোঁজ নিয়ে দেখবেন 1000 মানুষ উপকার পাবে নাকি। কানপুরেরও 50% মানুষ আমাদের সঙ্গে আছে। তো আমরা চাই এইখানেই হোক, আমাদের দাবি মানতে হবে, প্রধান যে কাজ করেছে তার কাজকে মান্যতা দিতে হবে। আর যদি না আমাদের দাবি মানা হয়, আমাদের এই অনশন
আমরা করছি, অনশন চালিয়ে যাব, দেখা যাক এরপর কী হয়। কখন থেকে অনশনে বসছেন আজকে? আজকে আমরা সকাল 7টা থেকে অনশনে বসছি। আপনার নাম? আমার নাম শাহজাহান খান। আজকে আমরা অনশন করছি মানে স্বাস্থ্যকেন্দ্রের জন্য, উপস্বাস্থ্যকেন্দ্রের জন্য আমরা এখানে অনশন করতে বসেছি। আমাদের স্বাস্থ্যকেন্দ্রটা এখানে হলে সুবিধা হয়, এখানে রাস্তাঘাট, ব্যাংক আছে, দোকান আছে, ওষুধ দোকান আছে, সবই আছে, সবই সুবিধা। ওখানে মাঠের মাঝখানে ওখানে কিছু রাস্তারও সুবিধা নেই, ওখানে অনেক দূরের, ওখানে কিছুই সুবিধা নেই, একদম মাঠ, মাঠের কাছে একদম, মানে ফাঁকা মাঠের মাঝখানে, সেখানে কোনো কিছুরই সুবিধা নেই। এখানটায় হলে, এখানটায় হলে তোমার চারটে গ্রামের সুবিধা আছে। কোন কোন গ্রাম? বাদলা, ছিলামপুর, কানপুর, কুমুরসা, এখানটা। তাহলে এখন কোথায় যান আপনারা স্বাস্থ্যকেন্দ্রে? আমরা কুমুরসায় যাই। কুমুরসা এখান থেকে কত কিলোমিটার রাস্তা? কোথাও জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, ভিডিওতে গেছি, ভিডিওই জানিয়েছি, অপর মহলেও গেছি, অপর মহলেও এরকম আমাদের দাবি মানছে না। তাহলে আমরা দাবি না মানলে আমরা এখানে উঠবে তিন দিন, চার দিন, পাঁচ দিন আমাদের দাবি যদি মেনে নেয় তাহলে আমরা অনশন করবো না, যদি না মানে আমরা এখানে বসে অনশন করবো। আর এখানে পরিষেবাও হচ্ছিল দু মাস ধরে, পরিষেবাটা হঠাৎ করে বন্ধ করে দিল। কি পরিষেবা হচ্ছিল কেন? আপনার নাম? আপনার? রফিকা খান। স্বাস্থ্যকেন্দ্রের জন্য কোথায় যান এখন? আমরা স্বাস্থ্যকেন্দ্রের জন্য যাই কুমুরসা। তো আমরা চাই এখানে চারটি মানে গ্রামের মধ্যস্থল এই জায়গাটি, তো এই জায়গাটির কাছে রাস্তা আছে বা ব্যাংক আছে বা ওষুধ দোকান আছে, কোনো মানে বাস যোগাযোগের মানে সুবিধা আছে। তো আমরা চাই এই মধ্যস্থলে এই জায়গা মানে এই মানে স্বাস্থ্যকেন্দ্রটি যেন হয়। আর যেখানে মানে জলাশয়ে নিয়ে যাচ্ছিলো ওইখানে কিন্তু মেয়ে ছেলেদের বা কোনো কোনো যাবার কোনো ইয়ে নাই, মানে একলা কেউ কোনো যেতে পারবে না, আর বেটা ছেলেদের থাকলে তবেই, আর না হলে তো কোনো যাওয়াই যাবে না। তো এখানে যে কোনো মেয়ে ছেলে বা একলা সমস্ত কিছু এটা মানে এটা কিছু পরিষেবা এসে মানে চিকিৎসা করতে পারবে, কিন্তু ওখানে গেলে মানে ওখানে গেলে আমাদের পক্ষে সম্ভব নয়। আর এখানে মানে 4,000 মানুষ পরিষেবা পাবে, আর ওখানে তো গেলে 1,000 মানে পরিষেবা পাবেই না। আপনার নাম? আমার নাম হচ্ছে মিতালি সিং। কোথায় বাড়ি আপনার? বাদলা। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।